আমাদের এই সরকারের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকার একটা সুবিধা হচ্ছে আমাদের কারোর প্রতি কোনো বায়াসনেস নেই। তো আমরা কারোর প্রতি কোনো প্রকার সুদৃষ্টি না রেখে কাজ করতে পারি। আমরা দেখেছি ইতিপূর্বে যেই সরকারগুলো ছিল সবাই কর্পোরেটদের হাতে এক ধরনের জিম্মি ছিল। আমরা কিন্তু কর্পোরেটদের হাতে কোনোভাবেই বন্দী নই। আমরা যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীন এবং যে কোনো ধরনের কঠোর ব্যবস্থা আমরা নিতে পারি এবং আমরা নিচ্ছি। আপনারা দেখেছেন আমরা দেশের অন্যতম স্বনামধন্য দুইটা প্রতিষ্ঠানকেও কিন্তু প্রতিষ্ঠানের মালিকদেরকেও কিন্তু ছাড় দেইনি এবং ইতিপূর্বে যারা এই জনগণের রক্তচোষা অর্থ পাচার করা থেকে শুরু করে এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা হয়তো চট্টগ্রামে অনেকেই আমার বক্তব্য শুনেছেন। মাঝে মধ্যে আসলে অনেক রাগ হয় যে একটা কাজ যখন আমরা করতে যাই তখন সেটা বাস্তবায়ন সেটা আদেশ দেওয়া নির্দেশনা কিংবা আমাদের সদিচ্ছার থেকে বেশি আটকে যায় হচ্ছে বাস্তবায়নে গিয়ে এবং মাঠ প্রশাসনে আমরা সেটা রিফ্লেকশন দেখতে পাই না। তো আমরা মাঠ প্রশাসনকে সক্রিয় করার চেষ্টা করছি, সেখানে রদ বদল হচ্ছে। আপনারা জানেন স্বভাবতই আগের সরকারের আমলে যারা দায়িত্বে ছিল আপনারা জানেন পোস্টিংয়ের ক্ষেত্রে কী পরিমাণ ঘুষ বাণিজ্য হতো এবং সেই টাকাগুলো উদ্ধার করার জন্য দুর্নীতি থেকে শুরু করে যত ধরনের খারাপ প্র্যাকটিস আছে সব কিছুর সাথে মাঠ প্রশাসন জড়িত ছিল। সেখানে আমরা রদ বদলের মাধ্যমে সৎ দক্ষ অফিসারদেরকে সেই জায়গাগুলোতে দেওয়ার মাধ্যমে তারা যেন জনকল্যাণে কাজ করতে পারে এই ইনস্ট্রাকশনগুলো আমরা দিচ্ছি। আমার একটা আহ্বান থাকবে, যেহেতু সিসিএস মূলত তরুণদেরকে নিয়ে কাজ করে, আমরা এই সরকারের সকল কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার অ্যাডভোকেসিটা আমি ব্যক্তিগতভাবে করে থাকি এবং সামনের দিনগুলোতেও সেটা করব। যেমন টাস্কফোর্সে ছাত্র প্রতিনিধি ইনক্লুড করার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছিলাম এবং আপনারা জানেন যে আমাদের যে ভাইরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল এতদিন, ট্রাফিক পুলিশ হিসেবে তাদের পার্ট টাইম অন্তর্ভুক্তির ব্যাপারেও কার্যক্রম চলমান আছে এবং এছাড়াও সরকারের যে কোনো কাজের ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণই এই সরকারকে সফল করতে পারে বলে আমি বিশ্বাস করি। কারণ এই অভ্যুত্থানটা তরুণদের নেতৃত্বে হয়েছে এবং তরুণদের মধ্যে যেই স্পৃহা আছে কাজ করার, যেই নির্লোভ যেই সত্তা আছে সেটি একটি নতুন বাংলাদেশের দিকে আমাদেরকে ধাবিত করতে পারে এটি আমি বিশ্বাস করি। ভোক্তা অধিকার আইন সংশোধনের ব্যাপারে ইতিমধ্যেই আমি আমাদের কমার্স মিনিস্ট্রির অনারেবল অ্যাডভাইজার ওনার সাথে কথা বলেছি এবং এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে। খুব দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরও বেশি শক্তিশালী করা এবং যাতে ভোক্তা অধিকার আইনের প্রয়োগ সেই কঠোর আইনের প্রয়োগের মাধ্যমে আমরা এই দ্রব্যমূল্যের যেই সমস্যাটা প্রতি বছরই সবসময় আমরা দেখি সেটা লাঘবে আমরা সফল হবে বলে আশা রাখছি। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ও কিছু আমি তাদের থেকে কিছু আপডেট পেলাম যে ওনারা কিছু উদ্যোগ নিচ্ছেন যে প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছেন যারা বড় পরিসরে আসলে বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকেন কৃষি পণ্য, তাদেরকে সরাসরি যাতে কোনো প্রকার সিন্ডিকেশনের মধ্য দিয়ে না আসে, কোনো প্রকার মধ্যস্থভোগীদের দৌড়াতে না পড়ে সরাসরি কিভাবে বাজারে তাদের পণ্য পৌঁছে দিতে পারেন সে বিষয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। এবং আপনারা জানেন যে আমরা এই ধরনের উদ্যোক্তাদের এবং এই ধরনের উদ্যোগকে সহযোগিতা করছি। সরকারের পক্ষ থেকে একদম সরাসরি আমরা ঘোষণা দিয়েছি যে সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার যে কোনো উদ্যোগের ক্ষেত্রে সরকার ঋণ সহায়তা হোক, সরকার লজিস্টিক সহায়তা হোক, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে কোনো ধরনের সহায়তা হোক সেটা দেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি ঘোষণা করেছি। এবং এই ক্ষেত্রে আমি আহ্বান জানাবো তরুণ প্রজন্মকে, বাংলাদেশে কৃষকের মার্কেটটা একটা হিউজ মার্কেট, কৃষি পণ্যের মার্কেট আমি দেখলাম যে আমাদের জিডিপির 15%, তো এটা একটা বিজনেস অপরচুনিটিও আমাদের জন্য, একই সাথে এটা একটা সামাজিক ব্যবসাও, একই সাথে আমাদের যে এই উদ্যোগে এগিয়ে আসবে তার নিজের বিজনেসের অপরচুনিটিও আছে, একই সাথে জনকল্যাণের একটা সুযোগও রয়েছে। তো আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এটাতে এগিয়ে আসবেন এবং সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা হোক আমরা সেটা করব, কোনো সিন্ডিকেটের থেকে কোনো প্রকার বাধা যাতে না আসে সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
আমি একটা কথা আজকে একটু ডিসক্লোজ করি যে আমার সেক্রেটারি এইচএম শফিকুজ্জামান ওনাকে আমার সেক্রেটারি হিসেবে আমার মন্ত্রণালয়ে নেওয়ার একটা বড় কারণ ছিল ভোক্তা অধিকারের কার্যক্রম সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে দেখা। তো আমরা দেখেছি যে লিমিটেড ক্ষমতা থাকা সত্ত্বেও কয়েকজনকে কাজ করতে দেখেছি, তার মধ্যে ভোক্তা অধিকার অন্যতম। তো সেই সেই জায়গা থেকেই এই মূল্যায়নটা করার ব্যাপারে আমি ভেবেছিলাম এবং তিনি সফলভাবেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে তার দায়িত্ব পালন করছেন। তো আমরা এক্ষেত্রে আমাদের সরকারের অন্যান্য সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাবো, আপনাদের পদোন্নতির জন্য কারো পেছনে আসলে ঘোরার প্রয়োজন নেই কিংবা ঘুষ নিয়ে কাউকে দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি আপনার কাজটা সঠিকভাবে করেন এবং সেটা যদি জনকল্যাণের কাজে আসে, মানুষ দেখতে পায়, তাহলেই আপনি পদোন্নতি কিংবা আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন। এবং আরেকটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, আমরা ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি করা হয় কমোডিটির ক্ষেত্রে, আপনারা জানেন ব্রাজিল সহ আরও অনেকগুলো দেশ থেকে। তো সেই ক্ষেত্রেও অনেকগুলো মধ্যস্বত্বভোগী চলে আসে, অনেকগুলো কর্পোরেট প্রতিষ্ঠান। ইতিপূর্বে আমি জেনেছি যে অনেকবারই জি টু জি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল কিন্তু সেগুলো এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মাঝপথে আটকে যায় বা তাদের মাধ্যমে কেউ প্রভাবিত হয়ে সরকারের দিক থেকে সেটা আটকে দেয়। তো এবার আমরা এই উদ্যোগটা আবার নিব এবং সরাসরি জি টু জি করার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের এলিমিনেট করে আমরা যাতে জনগণের কাছে ন্যায্য মূল্যে পণ্য পৌঁছে দিতে পারি সেক্ষেত্রে আমরা উদ্যোগ নেব। সর্বোপরি আমি মনে করি যে তারুণ্যের অংশগ্রহণই পারে এই নতুন বাংলাদেশের স্বপ্ন, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেটা বাস্তবায়নের পথের রাহবার হতে, এবং এই তারুণ্যই একমাত্র পারে যে কোনো প্রকার লোভ লালসা এবং দুর্নীতি থেকে দূরে থেকে জনকল্যাণে কাজ করে যেতে। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কাজ করছেন এবং ভবিষ্যতেও সরকারের এ ধরনের উদ্যোগ এবং কাজগুলোর সাথে আপনারা আরও বেশি জড়িত হবেন এবং আরও বেশি সক্রিয়ভাবে কাজ করবেন, এবং সেই সুযোগ তৈরির দায়িত্বটা আমাদের এবং সেই কাজটা বাস্তবায়ন করার দায়িত্বটা আপনাদের। এ বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।